আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এখন দাঁড়া আছি নরসিংদী জেলা কৃষ্ণপুর ইউনিয়ন দোমনপাড়া গ্রামে। জৈনক মোহাম্মদ আলহাজ মোহাম্মদ শাহজাহান হাজি সাহেবের হাসকামান। তো আসলে প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন বিশালের প্রজেক্ট, বিশাল হাঁস খামার এবং মুরগির খামার, অনেক কিছু তার আছে। আসলে অবশ্যই আমরা শুনব সেই সাধারণ ভাইয়ের হাঁস খামারের গল্প। আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি সরাসরি সাধারণ ভাইয়ের, এখানে যিনি দায়িত্বরত অবস্থায় আছেন, ওনার কাছে। তো প্রিয় দর্শক, আসলে আমি পেয়ে গেছি ওনাকে। আসলে ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিচ্ছি। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমার দেশের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আচ্ছা, এই খামার মালিক হাজি সাহেব, ওনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহজাহান। শাহজাহান মিয়া, আপনি এখানে মানে কাজ করতেছেন আর কি? তো আসলে আমি শুনছি ওনার বিশাল বড় প্রজেক্ট, এটা কি সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা, ওনার ওই মুরগির যে আপনার হ্যাচারি আছে, মুরগির হ্যাচারি। তো প্রিয় দর্শক, আসলে আমি এখানে আসছি বাচ্চা নিয়ে। 5000 পিস বাচ্চা আমি হাজির সাহেবকে দিয়েছি এবং আমি নিজে আসছি এই বাচ্চাগুলো নিয়ে ওনার খামারে। তো আসলে সেই শিল্পপতি সাজান ভাইয়ের সাথে আমরা কথা বলতে পারতেছি না। তো আসলে আমরা আরও কিছু কথা বলবো। আচ্ছা হাজি সাহেবের গরু কতগুলো আছে? গরু আপনার 150 থেকে 200 মতো। 150 থেকে 200 প্লাস, এর ভিতরে ওনার গরু আছে, ওনার মহিষও আছে। তো ওনার মহিষ আছে, ওনার কিন্তু আসলে এখানে বিশাল বড় প্রজেক্ট। উনি মুরগির বাচ্চা উৎপাদন করেন, আমি শুনছি ওনার 50,000 প্লাস মুরগি আছে। ভাই, এটা কি সঠিক? 50,000 পিস মানে অনেক বেশি আছে, 50,000-এরও বেশি। তো প্রিয় দর্শক, 50,000-এরও বেশি আছে মানে মুরগি। আসলে প্রকৃত ওনার মুরগিরই হ্যাচারি। তো উনি হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছে যে আসলে হাঁসের ব্যবসাটা কেমন হয়। তো আমি যতটুকু জেনেছি, উনি নামদাইল চৌরাস্তা থেকে 3,000 পিস হাঁস নিয়েছিলেন। তো আসলে ওনার সাথে আমি কথা বলছি মোবাইল ফোনে। 3,000 পিস হাঁস নিছে, হাঁসটা ভালো হয় নাই, এজন্য আমার কাছ থেকে উনি আবার 5,000 পিস বাচ্চা নিলেন। তো আসলে এই জন্য বলছি প্রিয় দর্শক, ভালো মানের, গুণগত মান ভালো, ভালো হ্যাচারি থেকে ভালো মানের বাচ্চা যদি পেতে চান, অবশ্যই ভালো লোকের মারফত ভালো হ্যাচারি দেখে ক্রয় করবেন। তো আসলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব মোল্লা ভাই নামে পরিচিত, সবাই চেনেন জানেন। এবং আমার কাছে অনেক অনেক লোকজন প্রবাস থেকে ফোন দেন বাচ্চা নেওয়ার জন্য। এ প্রবাসী ভাইরা, আসলে আপনারা প্রকৃত যার হ্যাচারি আছে তার থেকেই বাচ্চা নেবেন, কোনো দালালের খপ্পরে পড়বেন না, কোনো দালালের কাছ থেকে নেবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তো আসলে প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলো, আর আমি আজকে এই বাচ্চাগুলো দিলাম। তো আসলে দেখেন ওনার কিন্তু অনেক বড় ফুডিং, 3টা ফুডিং এর আছে বাচ্চাগুলো, আসলে অনেক বড়। তো প্রিয় দর্শক, আসলে হাজি সাহেব যিনি সাজান মিয়া, উনি কিন্তু আসলে শিল্পপতি। ওনার যে প্রজেক্ট আপনারা দেখলেন এবং দেখবেন, আসলে শিল্পপতি থেকে উনিও কিন্তু হাঁস পালনে আগ্রহী।
কি জন্য হয়তো ওনার মনে শখ জাগছে যে হাঁস পালন করবে। ওনার কিন্তু অলরেডি 50,000 মুরগি আছে, এটা কিন্তু 100% কারেক্ট সত্য কথা, একদম মিথ্যে কথা নয়। প্রিয় দর্শক, একটাও মিথ্যে কথা বলবো না আপনাদের সামনে। এবং ওনার যে হাঁস আছে 2 মাস বয়সে সেটাও আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওর শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।